বেসিক্যালি প্রথম দিকে আমি স্পোর্টস লাইনে ছিলাম। আসসালামু আলাইকুম ইহলাল কাবুর, আসসালামু আলাইকুম ইহলাল কাবুর, আসসালামু আলাইকুম ইহলাল কাবুর, আসসালামু আলাইকুম। আমি এখন বনানী কবরস্থানে, আর আজ আমি এমন একজন ব্যক্তির কবরের কাছে যাচ্ছি যিনি বাংলাদেশ চলচ্চিত্রের একজন চিরসবুজ নায়ক, মরহুম মেজবাউদ্দিন আহমেদ ওয়াসিম। বাবা মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আছে নায়ক ওয়াসিম। শক্তিমান এই অভিনেতা নায়ক ওয়াসিমের জন্ম 1947 সনের 23 মার্চ, আর তিনি 2021 সনের 18 এপ্রিল এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন। আমরা তাহার রুহের মাগফিরাত কামনা করি। এই মহানায়কের কবর খুঁজে পেতে আমার ততটা কষ্ট হয়নি। এখানে যারা কবর পরিচর্যা যারা করেন তাদেরকে বলা মাত্রই তারা দেখিয়ে দিল তার কবরের অবস্থান। আমরা দোয়া করি চলচ্চিত্রের এই ঝিকিমিকি পর্দার নায়ক মরহুম মেসবাহউদ্দিন আহমেদ ওয়াসিমের জন্য। আল্লাহ তাআলা যেন তার কবরে জান্নাতের সুগ্রাম নসিব করে। জানি না তার কবরের অবস্থান এখন কেমন। পিতামাতার পাশে তিনি শায়িত আছে, পাশেই তার প্রিয় মেয়ের কবর। আমরা তার পিতামাতার জন্য দোয়া করি, তার মেয়ের জন্য দোয়া করি, এবং ওয়াসিমের জন্যও দোয়া করি। আল্লাহ যেন তাদের গুনাখাতা মাফ করে দিয়ে জান্নাতুর সুগ্রাম নসিব করেন, আমিন। তার কবরে এসে যা বুঝলাম, এখানে দেখলাম কত নামি দামি, কত বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে এখানে কত নায়ক, কত গায়ক, কত শিল্পী, কত রাজনৈতিক নেতা, কত দিন ভিখারি, অনেকের কবরই দেখলাম। আর একটা কথাই ভাবলাম, এই দুনিয়া সত্যি মিছে দুনিয়া। এই দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকব, যতদিন আমাদের আয়ু আছে, আমাদের ওই রব্বুল আলামিনের দেখানো পথ অনুসরণ করাটাই আমাদের জন্য বাঞ্ছনীয়। কারণ এই দুনিয়াটা শুধুই 2 দিনের দুনিয়া। আজ মরে গেলে কাল হয়তো কোনো এক কবরস্থানে আমি, আপনি, আমরা সবাই শায়িত হব। এই বনানী কবরস্থানে যারা শায়িত আছে, আল্লাহ যেন প্রত্যেকের কবরের আজাব মাফ করে দেয়। আল্লাহ যেন প্রত্যেকের গুনাখাতা মাফ করে দিয়ে জান্নাতের সুগ্রাম নসিব করেন। আর আমাদের ভাবতে হবে, বুঝতে হবে, এই দুনিয়া ক্ষণিকের দুনিয়া। তাই আসুন আমরা একে অপরের প্রতি সহনশীল হই, দয়াশীল হই, আর মৃত্যুকে সবসময় স্মরণ করি। আল্লাহ যেন আমাদের সব কিছু বোঝার তৌফিক দান করেন, আমিন।